আজকে আপনাদের দেখাবো বাড়িতে ঝটপট তৈরি করা ফ্রাইড রাইস। বাড়িতে এক্সট্রা ভাত থাকলে এভাবে আপনি ফ্রাইড রাইস করেও খেতে পারেন। প্রথমে তেল দেবো, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, নেড়ে নেবো একটু। এবার বিভিন্ন রকম সবজি দিতে পারেন। আমরা সবজি হিসেবে এখানে নিয়েছি গাজর ও পেঁয়াজকলি। এবার আমরা একটা ডিম দেবো, এবার আমরা রাইসগুলো দিয়ে দিলাম। এবার নামিয়ে নেবো।